আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টিকটক অ্যাকাউন্ট খুলে এখান থেকে আপনারা ইনকাম করবেন। তো দেখা যাচ্ছে এখান থেকে একটা অ্যাকাউন্ট করতে 4 থেকে 5 মিনিট সময় লাগে এবং একটা অ্যাকাউন্ট করে আপনারা এখান থেকে বোনাস নিতে পারবেন। তো এইখানে আপনারা প্রতি রেফারের মাধ্যমে এখান থেকে 240 টাকা করে পাবেন এবং এইখানে কিছু ট্যাক্স দিয়েছে যেগুলো আপনারা যদি পূরণ করেন তাহলে এইখান থেকে কিন্তু 6,800 টাকা আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর এইখান থেকে আপনার যত ইনকাম হবে সরাসরি কিন্তু আপনি এটা বিকাশের মাধ্যমে নিতে পারবেন। তো কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনারা ইনকাম করবেন সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা একটু না টেনে অবশ্যই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনার টিকটক অ্যাপে সঠিকভাবে বোনাস নেওয়ার জন্য অ্যাকাউন্ট করবেন। এরপর আসলে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এখান থেকে বোনাস নেবেন বা কিভাবে এখান থেকে আপনার রেফারের মাধ্যমে 6,800 টাকা ইনকাম করবেন। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনারা সবার প্রথমে যে কাজটা করবেন, আমার এই ভিডিওর এই যে টাইটেল রয়েছে টাইটেলের উপর টাচ করবেন। তো এখানে টাচ করার পরে দেখবেন যে এইরকম একটা লিঙ্ক ওপেন হবে, আপনি যে কাজটা করবেন এই লিঙ্কের উপর টাচ করে অ্যাকাউন্ট করবেন। তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম ইন্টারফেস শো করছে, আপনি যে কাজটা করবেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে অপেক্ষা করার পরে দেখবেন যে আপনার লিঙ্কটা এখানে লোডিং নিচ্ছে এবং লোডিং নেওয়ার পরে এখানে দেখবেন যে এরকম ইন্টারফেস শো করছে। তো এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ইনভাইট কোড লেখা রয়েছে, আপনি যে কাজটা করবেন এখান থেকে যে কপি লেখা রয়েছে এই অপশনে ক্লিক করে এটা কপি করে নেবেন। এরপরে এইখানে ডাউনলোড অ্যান্ড জয়েন টিকটক, আপনি যে কাজটা করবেন এই যে ডাউনলোড অ্যান্ড জয়েন টিকটক এই অপশনে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে তো হলে, আর যদি প্লে স্টোরে না নিয়ে যায় আপনি জাস্ট এইখানে আপনার ফোনে প্লে স্টোরে গিয়ে এখান থেকে টিকটক লিখে সার্চ করবেন। তো এরপরে আপনি জাস্ট এইখান থেকে টিকটক সফটওয়্যারটি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এইখান থেকে সফটওয়্যারটি আমাদের ফোনে ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো এখান থেকে সিম্পলি সফটওয়্যারটি ওপেন করে দেবো। তো ওপেন করে দেওয়ার পরে আপনারা দেখবেন যে এরকম ইন্টারফেস শো করবে, এইখান থেকে একটু নিচের দিকে গেলে এইখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। তো তারপরে এইখান থেকে আপনি এখান থেকে স্কিপ করে দেবেন। তো স্কিপ করে দেওয়ার পরে আবার এখান থেকে স্ক্রল করবেন, তারপরে এখান থেকে দুইবার মানে উপর দিকে আপনারা ভিডিওটা সুইপ করবেন। তো তারপরে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, এরপরে উপরে দেখবেন যে এখানে টিকটক বোনাস বলে একটা অপশন রয়েছে, আপনি যে কাজটা করবেন এখান থেকে টিকটক বোনাস এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে অ্যাকাউন্ট করতে বলবে। তো এইখান থেকে আপনি যে কাজটা করবেন এই যে কন্টিনিউ লেখা রয়েছে এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে সাইন আপ করতে বলবে, আপনি এর জন্য যে এখান থেকে ইউজ ফোন অর ইমেল এই অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলবে, অবশ্যই 18 বছরের উপরে যেন হয় এরকম একটা জন্ম তারিখ দিয়ে জাস্ট এখান থেকে নেক্সটে করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ফোন নাম্বার দিতে বলবে। তো ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে এখানে আপনি 0 বাদে আপনার ফোন নাম্বারটা দিবেন, 16 বা 17 এইভাবে আপনারা এখান থেকে নাম্বার দিবেন। তো নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি যে কাজটা করবেন এখান থেকে সেন্ড কোড লেখা রয়েছে এই অপশানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার 6 ডিজিটের একটা কোড আপনার ফোন, তো কোড এসে অটোমেটিক এখানে বসে যাবে। এরপরে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন এইখান থেকে আপনারা সংখ্যা এবং এইখান থেকে যে উপরে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 এরকম আপনার ডিজিট ইউজ করবেন এবং এইখান থেকে অবশ্যই @ ইউজ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা এইভাবে যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে, এরকম সংখ্যা এবং এইখান থেকে @ এবং এইখান থেকে যে এইরকম লেটার দিয়ে দিবেন। তো 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে জাস্ট এইখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো এরপরে এখানে আপনার ইউজার নেম সেট করতে হবে। তো ইউজার নেম সেট করার জন্য এখানে আপনি চাইলে আপনার নামটা দিতে পারেন। তো আপনার নাম দেওয়ার পরে এখানে কয়েকটা সংখ্যা বসাবেন। তো কয়েকটা সংখ্যা বসালে দেখবেন যে এইখানে টিক চিহ্ন লেখা উঠেছে। এখন আপনি যে কাজটা করবেন এখান থেকে সাইন আপ লেখা রয়েছে, সাইন আপ অপশানে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার কন্টিনিউ দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার ব্যালেন্স চার্ট চেক করতে বলতেছে, আপনি এখান থেকে 6,000 কয়েন পেয়ে গেছেন এবং 6,000 কয়েন্টের মূল্য রয়েছে 6 টাকা। এবং আপনি যে কাজটা করবেন এইখান থেকে যে ইনভাইট কোড লেখা রয়েছে এই অপশনে এসে আপনারা একটু আগে যে কোডটা কপি করলেন অথবা আপনার স্ক্রিনে যে ইনভাইটেশন কোডটা দেখতে পাচ্ছেন সেই কোডটা জাস্ট এখানে লিখে নেবেন, অথবা একটু আগে যদি কপি করে থাকেন জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আপনাদের যে পয়েন্টটা রয়েছে পয়েন্টটা কিন্তু এখন 16,000 হয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে আপনারা এখন বর্তমানে 16 টাকা পেয়ে গেছেন।
তো অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা এইভাবে 16 টাকা পাবেন এবং এটা চাইলে আপনি সরাসরি এখান থেকে মোবাইল রিচার্জ নিতে পারবেন আর 50 টাকা যদি হয় সাথে সাথে আপনি বিকাশ নিতে পারবেন এখন কথা হলো এখান থেকে এই যে আরেকটারও অফার রয়েছে এখান থেকে আপনারা 6800 টাকা নিতে পারবেন তো কিভাবে আপনারা এখান থেকে 6800 টাকা নেবেন তো এর জন্য দেখতে পাচ্ছেন এখানে তিনটা টাস্ক রয়েছে এইগুলো আপনাকে পূরণ করতে হবে অর্থাৎ এখান থেকে আপনাকে রেফার করতে হবে তো এখানে যদি আপনি তিনটা রেফার করাতে পারেন তাহলে এখান থেকে আপনি 400 টাকা পাবেন তার সাথে একটা রেফার করালে এখানে দেখতে পাচ্ছেন যে 240 টাকা রয়েছে অর্থাৎ আপনি এখান থেকে প্রতি রেফারে 240 টাকা পর্যন্ত পাবেনই তার সাথে যে এখানে টাস্কগুলো পূরণ করলে আপনারা এক্সট্রা আরো 400 টাকা তিনটা যদি রেফার করাতে পারেন তাহলে 400 টাকা এক্সট্রা বোনাস পাবেন আর যদি পরবর্তীতে আরো তিনটা করাতে পারেন অর্থাৎ 6টা রেফার করাতে পারলে এখান থেকে আপনি আরো 700 টাকা এবং এইভাবে যদি আপনারা 14টা রেফার করাতে পারেন তাহলে এখান থেকে আপনারা 5700 টাকা অর্থাৎ টোটাল এখান থেকে আপনারা 6800 টাকা পেয়ে যাবেন তো এইখান থেকে রেফার করার জন্য আপনারা যে কাজটা করবেন এই যে ইনভাইট লেখা রয়েছে জাস্ট এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার লিংকটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে এখন আপনারা আপনার বাড়িতে যদি একাধিক ফোন থাকে বা আপনার বন্ধু-বান্ধব যার ফোনেই হোক আপনি যে কাজটা করবেন ওই যে লিংকটা রয়েছে সেই লিংকটা জাস্ট আপনি মেসেঞ্জারে এসে বা ইমোতে এসে তাকে জাস্ট এখান থেকে পেস্ট করে সেন্ড করে দিবেন তো সে যদি এইভাবে এই লিংক থেকে অ্যাকাউন্ট করে তাহলে আপনি এইভাবে এইখান থেকে বোনাসটা পেয়ে যাবেন তো এইখান থেকে রেফার করে বোনাস নেওয়ার সিস্টেমটা হলো যে এমন একটা ফোনে যে ফোনে এখন পর্যন্ত টিকটক সফটওয়্যার ডাউনলোড করা হয়নি সেই ফোনে যদি আপনি অ্যাকাউন্ট করে দেন বা আরেকজনকে যদি রেফার করেন সে যদি অ্যাকাউন্ট করে তাহলে এইখান থেকে আপনি 60 টাকা পর্যন্ত পাবেন সে যদি 5 দিন এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আরও 30 টাকা পাবেন এবং সে যদি 10 দিন ব্যবহার করে এইখান থেকে আপনি 50 টাকা পাবেন এবং 15 দিন যদি ব্যবহার করে তাহলে আপনি এইখান থেকে 100 টাকা পাবেন অর্থাৎ এইখান থেকে টোটাল আপনি 240 টাকা পর্যন্ত পাবেন আর অবশ্যই এখান থেকে অ্যাকাউন্ট করানোর জন্য আপনি আপনার ইনভাইটেশন যে লিংকটা রয়েছে এই লিংকটা ব্যবহার করবেন আর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে 6800 টাকা ইনকাম করার সিস্টেম এটা কিন্তু মাত্র 3 দিন সময় রয়েছে অবশ্যই এই 3 দিনের মধ্যে কিন্তু আপনাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো এখন আমি আপনাদেরকে আরেকটা ফোন দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এইখান থেকে টাকা উইথড্র করবেন অর্থাৎ কিভাবে বিকাশে টাকা নেবেন তো এইখানে আমি আমার আরেক ফোনে অ্যাকাউন্ট করেছি তো সেই ফোনে দেখতে পাচ্ছেন এইখান থেকে 130 টাকা রয়েছে তো এইখান থেকে যদি আমি বোনাসটা আমার বিকাশে নিতে চাই এর জন্য যে কাজটা করতে হবে যে উইথড্র লেখা রয়েছে জাস্ট এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিব অবশ্যই এখানে একটু অপেক্ষা করবেন তো এখান থেকে কিভাবে আপনারা বিকাশে টাকা নেবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো এর জন্য আপনারা যে কাজটা করবেন এখান থেকে আপনার ব্যালেন্স যখন অ্যাড হবে আপনি এখান থেকে যদি বিকাশে নিতে চান তাহলে এখান থেকে বিকাশে নিতে পারবেন এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন অথবা আপনি যদি এখান থেকে চান যে মোবাইল রিচার্জ করবেন সেই অপশনও রয়েছে তো আমরা যেহেতু বিকাশে নিব এর জন্য আমরা এই যে উইথড্র 240 টাকা আপনার যত টাকা রয়েছে জাস্ট ওইটার উপর ক্লিক করব তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার যত টাকা নিতে চান এখান থেকে সর্বনিম্ন 50 টাকা আপনারা বিকাশে নিতে পারবেন তো এর জন্য আপনার যত টাকা থাকবে সেটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আপনারা উইথড্র অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আমি অলরেডি ব্যালেন্স আজকে ট্রান্সফার করেছি এর জন্য এখান থেকে আমাদের হচ্ছে না তো আপনারা যখন উইথড্র অপশনে ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বারটা দিতে বলবে আপনার 0 বাদ দিয়ে 17 বা 16 এইভাবে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন তাহলে এখান থেকে আপনার বিকাশের টাকাটা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন তো অবশ্যই এখানে একটু অপেক্ষা করবেন আপনার উইথড্র দিয়ে এখানে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন যে এটা আমি কালকে উইথড্র করেছিলাম এবং আজকেও দিয়েছি দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যে সেটা দিয়ে দিবে তো এইভাবে আপনারা বিকাশে সরাসরি টাকা নিয়ে আসতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ